আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এক খুব কাছের ভাই, আমার হাত ধরেই আসা, তিনি এপ্রিলের 10 তারিখের দিকে, 23 সালের এপ্রিলের 10 তারিখে দুবাইতে আসছিলেন। আর গত 10-15 দিনের মতো হয়ে গেল তিনি গাড়ি পেয়েছেন। আর মজার বিষয় হচ্ছে যে আমি যে ক্যাম্পে থাকি বা কোম্পানির যে ক্যাম্প, সেই ক্যাম্পেই উনি উঠেছেন। তো এই যে কোম্পানি, এই যে ওনার জার্নিটা, এই যে 10 মাসের জার্নি, কীভাবে কী করলেন, কোথায় কোথায় তার প্রবলেম হয়েছিল, কী কী প্রবলেম হয়েছিল, সেটার সমাধান কী হতে পারে, বা ওভারঅল সব কিছু মিলিয়ে তার এই জার্নিটা, তার এই এই পথ চলাটা কীভাবে কী হইলো, আমরা তার মুখ থেকে শুনবো আজকে। একদম নতুন একজন ড্রাইভার আপনাদের সামনে, যিনি মাত্রই গাড়ি পেয়েছেন। তো আমার মনে হয় ওনার থেকে একটা সাজেশান পেলে বা একটা মন্তব্য পেলে আপনারাও উপকৃত হবেন, যে আসলে এই জার্নিটা কেমন হইতে পারে, কীভাবে কী করলে ভালো হয়। হ্যাঁ, কারণ এই কোম্পানিতে অনেক কিছুই আছে যেটা আপনার নিজের চেষ্টায়, নিজের দৌড়াদৌড়িতে অনেকটা দ্রুত হয়ে আসে। হ্যাঁ, সেগুলো আমরা ওনার মুখ থেকে শুনবো। তো চলুন পরিচয় হই সে ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি হাবিবুর রহমান জুয়েল। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমার পাশে যিনি বসে আছেন শখ ভাই, আমি মূলত ওনার মাধ্যমেই, উনি আমার অনুপ্রেরণা যোগাইছিলেন দুবাই ট্যাক্সিতে আসার জন্য। সে সময়টা আমার এই পরিমাণ অভিজ্ঞতা বা ধারণা ছিল না যে দুবাই ট্যাক্সিতে আসলে কী কী কার্যক্রমগুলো হয় বা কী কী কার্যক্রম সম্পর্কে একজন ক্যান্ডিডেটের অবগত হওয়া উচিত। উনি যতটুকু আমাকে টাস্ক দিয়েছিলেন আমি ওটাতেই মানে অ্যাপ্রিসিয়েট নিয়েছি, যে আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়েছিলাম যে ইনশাল্লাহ হয়তো আমি পারবো। দ্যাটস ওয়াই আজকে এখানে আসা, এবং উইদিন 10 মান্থ হ্যাজ গন আমি অলরেডি দুবাই ট্যাক্সি কর্পোরেশনে ইনশাল্লাহ ইনক্লুড হয়ে গেছি। আজকে দুবাই ট্যাক্সিতে জব করতেছি, গাড়ি পেয়েছি। তো সব কিছু মিলে আজকে উনি যেন আমাকে বললেন যে নতুন যারা আসতেছে তাদের এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য, তো ফাইনালি আমি বললাম ওকে, এটা অবশ্য জানা উচিত সবার। আমার কথা হচ্ছে যে এই যে 10 মাস লাগার যে বিষয়টা আর কি, 10 মাস যে লাগলো, আমরা তো যদি বলি যে সবাইকে 10 মাস লাগবে, 1 বছর লাগবে, 7-8 মাস লাগবে, হ্যাঁ অনেকে কিন্তু 6 মাস 7 মাসও হয়, জি আপনার 10 মাস লেগেছে। হ্যাঁ, আপনি জানিটা কীভাবে কীভাবে পার করলেন, আপনি শুরু থেকে বলেন, ঠিক আছে? শুরু থেকে বলেন আপনার নিজের কোথাও যদি কোনো থাকে যে আপনি নিজস্ব চেষ্টায় এই জায়গাটাতে আগাইছিলেন, হ্যাঁ, বা কোম্পানি কোন কোন জায়গাটাতে আমাদেরকে পিছিয়ে দেয় বা পিছিয়ে যাই আমরা, কেন পিছাই, কেন এত সময় লাগে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করতেন। মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন থাকে যে ভাই এত সময় কেন লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমত ক্লিয়ার করি, বাংলাদেশ থেকে একজন ক্যান্ডিডেট দেখা যায় তার স্বপ্ন থাকে ভালো কিছু করার জন্য, কারণ প্রতিটা ছেলে চিন্তা করে আমি ভালো কিছু করব। দ্যাটস ওয়াই দেশে কিছু করতে না চাইলেও দেশের বাইরে আসার স্বপ্নটা সবার ভিতরে থাকে। তো আমি ফার্স্ট অফ অল বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সি কর্পোরেশনে আসতে চাচ্ছেন, দুবাই ট্যাক্সি আমি কখনোই বলবো না খারাপ। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, প্রতিষ্ঠান কখনো খারাপ হয় না। প্রতিষ্ঠানের সাথে জড়িত কিছু ব্যক্তির ছোটোখাটো কার্যক্রমের কারণে অনেক সময় লেন্দি প্রসেসিং হয়ে যায়, এটাকে আপনাকে ডিনাই করতে হবে। তো ফাইনালি বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন, আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি ডেফিনেটলি আপনার যে শিক্ষাগত ব্যাপারটা, লাইক আপনি এসএসসি পাস হন, ইন্টার পাস হন, ডিগ্রি পাস হন, ডাজ নট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি একজন ব্যক্তির সাথে ভালোভাবে ইংলিশে টক করতে পারতেছেন, তার কথাটা আপনি বুঝতে পারতেছেন, তাকে ভয়েস ডেলিভারি দিতে পারতেছেন, ইভেন দেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে। এটা আমি মনে করি, আমি যে অ্যাজ এ প্র্যাকটিক্যাল এখানে আসার পরে যেটা আমি ফিল করেছি, এটা আপনার খুব কাজে আসবে। যেমন কিছু পার্সন এখানে আসতেছে, আসার পরে বলতেছে যে আমি জেনে আসছিলাম যে 4 মাস 5 মাস একটা সময় লাগবে, এর মধ্যে আমার তো পড়াশোনার বিষয়ে কিছু বলেনি, আমি তাদের অবগতির জন্য আজকে বলতেছি। ফর এক্সাম্পল, শখ ভাই কাউকে এখানে আনলো, উনি হয়তো আপনাকে সাপোর্ট দিল, কিন্তু আমি মনে করি আজকের ভিডিওর পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন শখ ভাই কেন। আপনি এনি এজেন্সির মাধ্যমে দুবাইতে আসেন, দুবাইতে আসার পরে আপনাকে দুবাইতে যে এজেন্সিটা DDC-তে সাপোর্ট দিবে, লাইক প্রিভিলেজ, আপনার সঙ্গে কিন্তু হিন্দিতেও কথা বলবে না, বাংলা কথা বলবে না, তাদের সাথে আপনাকে যখনই কোনো প্রবলেম নিয়ে যাবেন আপনার সাথে তারা ইংলিশে টক করবে। দ্যাটস ওয়াই আপনি যদি সে সম্পর্কে অবগত না থাকেন, তাহলে আমি মনে করি আপনারা দুবাই ট্যাক্সিতে আসবেন না। আপনি অবগত না হয়ে, না বুঝে দুবাই ট্যাক্সিতে এসে পরে দুবাই ট্যাক্সি বা কর্পোরেশনকে আপনারা দোষারোপ করবেন, এটা করিয়েন না। কোনো প্রতিষ্ঠান $1,000,000,000,000 খরচ করে প্রতিষ্ঠান এস্টাবলিশ হয়েছে কারো গালি শোনার জন্য নয়। আপনি যদি প্রিপেয়ার না হন, আপনি আসিয়েন না, এটা হচ্ছে প্রথম। আপনার যোগ্যতা আপনাকে
এ পর্যন্ত আনবে কি না, আপনি প্রিপেয়ার্ড কি না, এটা যদি আপনি প্রিপেয়ার্ড না থাকেন প্লিজ আসিয়েন না। ইভেন দেন ট্রুলি বলতেছি আপনাকে মিনিমাম 10 মাস থেকে 1 বছর প্রিপারেশন নিয়ে আসতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখানে আসার পরে যে প্রসেসিংগুলো হবে প্রসেসিংগুলোর মধ্যে 10 মাস বা 1 বছর আমি আমার টাকায় চলে কন্টিনিউ করে আমি সব কিছু কমপ্লিট করতে পারবো, তাহলে মোস্ট ওয়েলকাম DTC দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এই সময়টা আপনাকে স্পেন্ড করতে হবে, এর মধ্যে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে, সহ্য থাকতে হবে, এবং আপনার ভিতরে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা প্রকাশ করার জায়গা এখানে, এটা একটা। আর আপনার এখানে আসার পরে আপনার প্রথম ইংলিশ টেস্ট হবে, মক টেস্ট হবে, যত কিছু হবে সবই ইংলিশে। এটা আপনাকে যদি আপনার কন্টিনিউয়াসলি ইংলিশ বলার অভ্যাস না থাকে, বোঝার অভ্যাস না থাকে, আপনি ভাই আসবেন না। এটা আমি আন্তরিকভাবে অনুরোধ করবো, আপনারা আসবেন না। আর যদি আপনাকে কেউ বলে থাকে যে ওখানে এত কিছু লাগে না, একটু বুঝলে হবে, আসিয়েন না ভাই। কারণ আপনি এখানে দুবাই ট্যাক্সির ওয়ান অফ দ্য বেস্ট একটা জব, ইভেন দেন দুবাইয়ের মধ্যে আমি মনে করি এটা খুব পাওয়ারফুল একটা ভিসা। এই ভিসাতে এসে আপনি অলওয়েজ কাজ করবেন কাদের সঙ্গে, ওয়ার্ল্ডের অ্যানাদার অল ওয়ার্ল্ডের বিভিন্ন ট্যুরিস্ট এখানে আসে, যারা সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে। কারণ আপনি যদি তাদের কথাটা বুঝতে না পারেন, তাকে বোঝাইতে না পারেন, মোবাইলের বা ডিভাইসের মধ্যে আপনি GPS ম্যাপ না বোঝেন, তাহলে আপনি কাস্টমারটাকে কীভাবে উঠাবেন এবং তাকে ড্রপ করবেন, আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তখন আপনি বিভিন্ন ফাইনের সম্মুখীন হবেন, উল্টো আপনাকে দেশ থেকে টাকা নিয়ে আসতে হবে। এতটুকু যদি আপনার এক্সপিরিয়েন্স এবং এতটুকু যদি আপনার বোঝার ক্ষমতা না থাকে, প্লিজ আসবেন না। আর তারপরে আসি যে আসলে হয় কি, অনেক সময় দেখা যায় 6.5-7 মাসে হয়তো অনেকে গাড়ি পায়, আমার হয়তো 10 মাস লেগে গেছে, অনেকের 1 বছরও লাগতে পারে। এটার জন্য আপনাকে প্রিপারেশন থাকতে হবে। আমি বারবার বলতেছি আপনারা যারাই আসবেন 10 মাস থেকে 1 বছরের প্রিপারেশন যদি নিতে পারেন তাহলে দুবাই ট্যাক্সিতে আসবেন। সামহাও 2-4-5-10 জন 6.5-7 মাসে পেয়েছে, এটা তার লাক, এটা তার লাক। এটা হয়তো দেখা গেছে ওই সময় ইনস্ট্যান্ট খুব ড্রাইভারের প্রয়োজন, DTC-র দ্রুত গতিতে কাজ সম্পন্ন করে তাদেরকে ইনক্লুড করছে ট্যাক্সিতে, এটা তাদের লাক। এই লাকের দিকে চিন্তা করে আপনার লাভ নেই, আপনাকে চিন্তা করতে হবে আমি 10 মাস আসবো, আমাকে থাকার জায়গা দিবে, আমাকে 10 মাসের মধ্যে যে কোনো একটা 3 মাসে আপনাকে 500 করে 1500 দিরহাম আপনাকে খাওয়ার টাকা দিবে। তাই বলে আপনার এই 1500 দিরহাম দিয়ে কিন্তু আপনার বছর চলবে না, আপনাকে নিজের আরও বাংলাদেশের 2 লক্ষ টাকা খাওয়ার মতো ক্যাপাবিলিটি থাকলে আপনি দুবাইতে আসবেন ভাই, আদারওয়াইজ আসেন না। এটা একটা। আসার পরে আপনার বিভিন্ন স্টেপ থাকবে যেগুলো আপনার লাইক আপনার ড্রাইভিং স্কুলের প্রসেসিং, আপনার মেডিকেল প্রসেসিং, ইংলিশ টেস্ট প্রসেসিং, ইভেন দেন আপনার দুবাই ট্যাক্সিতে কিছু প্রসেসিং থাকবে 10 মাসের মধ্যে। হয়তো দেখা যাবে অনেকে SMS-এর জন্য ওয়েট করতেছে বা ফোন কলের জন্য ওয়েট করতেছে যে আমার নেক্সট প্রসেসটা তো ফোন আসতেছে না কেন, মেসেজ আসতেছে না কেন, বা এটার জন্য আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে নিজের তাগিদে যেতে হবে, নক করতে হবে যে স্যার আমার এটা কেন হচ্ছে না, প্লিজ একটু দেখেন স্যার অনেকদিন হচ্ছে। এভাবে যদি আপনি নিজের তাগিদে জায়গাগুলো নক করতে পারেন, আপনার কাজটাকে বের করে আনতে পারেন, তাহলে আপনি আমি মনে করি আমার মতো 9-10 মাসে আসতে পারবেন। আর যদি বসে থাকেন তাহলে আপনাকে 1 বছর থাকতে হবে। আবারও বলছি আমার মতো আমি প্রতিটা জায়গাতে বারবার নক করে করে নক করে করে ইভেন দেন প্রতিটা জায়গা আমি এক চান্সে পার হওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, 2-1টা জায়গা যে আমি ফেল করিনি তা কিন্তু না, আমারও হয়তো খারাপ হয়েছে, হয়তো নেক্সট আমি ফাইনালটা ভালো করে বের হয়ে গেছি, তারপরে কিন্তু এত নক করার পরও আমারও 10 মাস লেগে গেছে। অতএব এই জন্যই আপনারা যারাই আসবেন ভাই ফুলফিল জেনে আসবেন। আর কোনো ব্যক্তি যদি আপনাকে দুবাই ট্যাক্সি সম্পর্কে বলে যে সে খারাপ, দুবাই ট্যাক্সি ভালো না, এটা ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি আমার কোনো এখতিয়ার নাই এই প্রতিষ্ঠানকে খারাপ বলার। প্রতিষ্ঠান যদি এত খারাপ হয় তাহলে আমি আসছি কেন, আমি আসছি কেন এই কোম্পানিতে? আমি যদি বলি আমি আজকে নতুন আসছি, এখানে আইকনিক কিছু ড্রাইভার আছে যাদেরকে ফলো করার মতো, যারা প্রতি মাসে বাংলাদেশ টাকা 1.5 লক্ষ টাকার উপরে স্যালারি, 2 লক্ষ টাকার উপরে স্যালারি উঠাচ্ছে, তারা কীভাবে পারে? আমি পারি না, আমার ব্যর্থতাটাকে ঢাকার জন্য আমি বলতেছি ট্যাক্সি খারাপ, এটা ঠিক না ভাই। আসলে আপনাকে বলবে এই ট্যাক্সিতে কেন আসছেন, ফাইন দিচ্ছে এখানে মনে করেন RTA রোড ট্রান্সপোর্ট অথরিটি বা DTC বা পুলিশ ফাইন দিচ্ছে, ফাইনটা কেন দিচ্ছে? অ্যাজ পার কিছু রুলস আছে, রুলসগুলো যদি আপনি মেনটেন না করেন ফাইন আপনাকে দিবেই। আপনি যদি মেনটেন করেন আপনাকে কেন ফাইন দিবে? আপনি মেনটেন করে যদি আপনি আর্নিং করেন আপনাকে আরও সাধুবাদ জানাবে যে বেস্ট গুড ড্রাইভার আমার, আপনাকে চেষ্টা করবে একটা গাড়ি প্রথম সাথে আটটা গাড়ি আপনাকে খুঁজে দেওয়ার জন্য।
আপনি গাড়ি ড্রাইভ করবেন না, ফাইন ফাইন নেবেন, আপনি টার্গেট ফিল আপ করবেন না, অর্ডার ডিনাই করবেন, তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি মনে করি এই ধরনের সিচুয়েশনগুলো যারা ক্রিয়েট করে তাদের কাছে দুবাই ট্যাক্সি খারাপ। আমি যদি না পারি, আমার উচিত, আমি জুয়েলার্সি আজকে আজকে আমি এক বছর দেখবো, আমি যদি মনে করি যে হ্যাঁ আমি এই দুবাই ট্যাক্সির জন্য পারফেক্ট না, স্যালুট, আমি চলে যাব, স্যালুট, আমি চলে যাব, আমার দরকার নেই তো দুবাই ট্যাক্সি খারাপ বলার, কারণ আমি নিজেই তো পারফেক্ট না দুবাই ট্যাক্সির জন্য। আমি যদি পারফেক্ট হই তাহলে আমি যে টাকা খরচ করে দুবাই ট্যাক্সিতে আসছি সেটা তো আর্ন করবো করবো ইনশাল্লাহ, ইভেন দ্যাট আমি আমার ফ্যামিলিকে ভালো সাপোর্ট দেওয়ার ভালো কোনো পজিশনে যাবো, এটা তো হবে টার্গেট, যে কোনো জিনিস পজিটিভ। তো অনেক কথা বলে ফেললাম, ইনশাল্লাহ যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন আমি মনে করি মেন্টালি প্রিপেয়ার্ড হবেন ওইভাবে, 10 মাস ইংলিশ জানতে হবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ ভালো হতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে, অনেস্টলি চাকরি করতে হবে, দেশে কে গাড়ি চালিয়েছেন, কিভাবে চালিয়েছেন, কি রুলস ফলো করেছেন, ফরগেট অ্যাবাউট, এই রুলসের কোনো জায়গা, ইভেন দেন আপনি সৌদিতে গাড়ি চালিয়েছেন, ওমানে চালিয়েছেন, এই রুলসের জায়গা দুবাইতে নেই, দুবাই ডিফারেন্ট রুলস, ইভেন দেন পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স, এটার রুলস আপনাকে মানতে হবে, আপনি এই রুলস যদি ফলো করার মতো আপনার ক্যাপাবল আপনি না হন, মেন্টালি প্রিপেয়ার না হন, প্লিজ আসিয়েন না। আর যদি মনে করেন হ্যাঁ আমি ডিসিপ্লিন পছন্দ করি, নিয়মকানুন পছন্দ করি, আমাকে দেওয়া সম্ভব, মোস্ট ওয়েলকাম দুবাই ট্যাক্সি কর্পোরেশন। তো অনেক কথাই বললাম, যদি ভুল ভ্রান্তি হয় বা আমি যদি কোনো ভুল ইনফরমেশন দেই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের ভাই, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক জিনিসটা জানানোর জন্য। আবারও বলছি, কোনো প্রতিষ্ঠানকে আমরা খারাপ না বলি, প্রতিষ্ঠান কখনো খারাপ হয় না, হয়তো আমার মতো, অন্যের মতো, আরেকজনের মতো কোনো ব্যক্তির কারণে প্রতিষ্ঠান খারাপ হয়, খারাপ ওই লোকরে বলেন যে খারাপ করে, প্রতিষ্ঠানকে খারাপ বলার কোনো দরকার নেই, কারণ এখানে হাজার হাজার ছেলেপেলে কাজ করে তাদের পরিবার কন্টিনিউ করতেছে, আল্লাহ এই দুবাই ট্যাক্সির মাধ্যমে তাদের রিজেক্ট দিচ্ছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও যেন যেহেতু নতুন ড্রাইভার হিসেবে আসছি এবং আমি যেন ভালোভাবে কন্টিনিউ করতে পারি, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার মা বাবা সবাইকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, এবং আমি ইমপ্রেসড, আমি হ্যাপি যে আজকে আমি দুবার মতো জায়গাতে এত বড় একটা প্রতিষ্ঠানের একজন এমপ্লয়ার হিসাবে, একজন সদস্য হিসাবে নিয়োগ পেয়েছি। তো ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস আমি কিন্তু একটু বলতে চাই, আমার বলার সুযোগ হয়ে ওঠে নাই, জুয়েল ভাই কিন্তু আমাদের সেনাবাহিনীতে ছিলেন, ওনাকে দেখলে অনেকে বুঝতে পারবেন। তো সেনাবাহিনী সেখানে কমপ্লিট করার পরে একটা লোক যখন আরেকটা জায়গায় আসে, হাজারবার চিন্তাভাবনা করেই কিন্তু আসে, এবং আমার বিশ্বাস, আমার একটা মানে আমার যে অভিজ্ঞতা আর কি মানুষ চেনার, সেখান থেকে বলতেছে হয়তো জুয়েল ভাই খুব সামনে ভালো করবেন এখানে, কারণ দুবাই শহরের যে কোনো কোম্পানি বা দুবাই ট্যাক্সির কথাই বলি, সবাই রুলসটাই পছন্দ করবে, আপনি নিয়ম মেনে চলেন সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। তো ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, আপনার এই, থ্যাংক ইউ ভাই। এর মাঝে আর একটু বলি, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলছে, আসলে এটা অনেক একটা দুর্বলতার জায়গা আমার, কারণ অনেক ভালোবাসার জায়গা, যতদিন বেঁচে থাকবো আই লাভ বাংলাদেশ আর্মি, যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ সেনাবাহিনী আমার অন্তরে, স্যালুট প্রতিটা সেনা সদস্যকে, স্যালুট আমার দেশকে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।